হ্যালো এভরিওয়ান, হুজ ফ্যামিলি নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এটা হচ্ছে নীল পুজোর দিনের ব্লগ ভিডিও। তো নীল পুজোর দিনে এই মানে এরকম সবাই শিব টিপ সেজে, তারপরে এই যেরকম পাগল সেজে আমাদের এদিকে আসে। তোমাদের কারোর দিকে যদি যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার কুহু এটা দেখতে খুবই পছন্দ করে। তো যাই হোক, এটা এরা আসে, এরা নাকি সন্ন্যাস নেয়। তো এই নীল পুজোর দিন এরা এরকম সাজগোজ করে আসে বাড়ি বাড়িতে। তো এই তাও আগে অনেকটা ভালো হতো, যেরকম ধরো শিব যে সেজেছে সে অন্য একজন ছিল, তো সেই লোকটা মারা গেছে গত বছর, তারপরে লোকজন পাল্টে গেছে, এটা কেউই সেরকম নাচ নাচ টাচ করছে না। তো আগে যেই দলটা ছিল তারা বেশ ভালো নাচ করতো। তো ওই যে দেখো আমার কুহু, এটা ওই পাগলের নাচটা খুব এনজয় করছে, তো দেখছে আমার ভয়, তো সাজগোজ দেখো এবার একটু ভয়ও পাচ্ছে। তো যাই হোক, ও ভয় টয় কাটিয়ে এসছে, এসে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। তো এই যে বিকেলে এবার আমি জল ঢালতে যাব, উপোস করেছিলাম। তো এই যে আমি আলতা পরেছি, তাই ওকেও আলতা পরিয়ে দিতে হয়েছে। ও আলতা পরতে খুব ভালোবাসে, তো ওকে আলতা পরিয়ে দিতে হয়েছে। এই যে দেখো, দুধ, জল, ঘি, এই যে দুধ, তারপরে ফল ফুল, এ সমস্ত মানে যা যা লাগবে আর কি, সমস্ত কিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো তখন ও এসেছিলো, এ দেখো আনন্দ কত, যাবে মার সাথে। তো ওই যে পা দেখাচ্ছে যে আমি আলতা পরেছি, সেই জন্য তো গুছিয়ে নিয়েছি। এবার আমরা এই যে সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি শাড়ি টাড়ি পরে যাচ্ছি, আর কুকুর আনন্দ দেখো যে যাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, পাশেই একটা মন্দির, তো সেখানেই যাব জল ঢালতে। তো হেঁটেই যাব ভাবছিলাম, কিন্তু ওই ব্যাগ নিয়ে আছে, কুহু আছে, জিনিসপত্র আছে, তো আর হেঁটে আর যায়নি। তোর বাবা গাড়ি করে আমাদেরকে দিয়ে এসেছিলো। তো এই যে দেখো মন্দিরটা চলে এসেছি, এটা অ্যাকচুয়ালি লোকনাথ বাবার মানে মন্দির। তো লোকনাথ ঠাকুরের ইয়েটাও আছে, আবার পাশে শিবলিঙ্গও রয়েছে। তো এখানে শিবরাত্রি বলো, তারপরে নীল পুজো বলো, আরও মানে যা যা হয় আর কি, এখানে এই পুজোটা এখানেই করা হয়। একদম বাড়ির আমার একদমই 2 মিনিটের রাস্তা। তো এইখানটাতে শিবরাত্রির সময়ও আমি এখানটাতেই এসেছিলাম, আবার এই নীল পুজোতেও আমি এখানটাতেই এসেছিলাম। অনেকে বলে নাকি সাদা শিবলিঙ্গে জল ঢালতে নেই, তো জানি না এটা কতটা ঠিক বা কতটা ভুল। তো আমি তো ঢালি, আমার মানে মন চায়, আমার মন দিয়েছে, তো আমি জল ঢালতে আসি, এখানেই আসি। তো পুরোহিত মশাই ছিল না দেখে, কু এই দেখো ঘুরে বেড়াচ্ছে এগুলো দেখে। তো পুরোহিত মশাইয়ের পাশেই লোকনাথ বাবার ওখানে কিছু একটা মানে কেউ এসেছিলো, তো সেখানে পুজো দিচ্ছিলেন। তো এখানেই যেনারা বসেছিল ওয়েট করছিল, তারপর ডেকে আনা হলো। আনার পরে তো আমরা এই যে পুজোতে বসেছি, যাবতীয় পুজোর যা যা নিয়মকানুন আছে উনি মন্ত্র পড়ে পড়ে দিচ্ছিলেন। তো আমরা পুজো করছিলাম, কুহু আমার কোলে বসে বসে পুজো দেখছিল। শিবরাত্রির সময়টাতেও ঠিক এরকম করেছিল, একদম কোলে বসে চুপচাপ শান্ত মেয়ের মতন পুজো দেখছিল। আর ওই যে চারিদিকে সন্দেশ বলো, ফল বলো, এটা ওটা ও তো দেখছিল, মানে ঠাকুরের যে কোনো প্রসাদের দিকেই ওর চোখ থাকে, তো কোনটা কতক্ষণে নেবো। তা বারবার আমাকে বলার চেষ্টা করছে, মা ওটা নেবো, ওটা নেবো। আমি বলছি না, পুজো হয়ে যাক, তারপরে তোমাকে আমি দেব, তুমি যেটা খেতে চাইবে দেবো। এই যে দেখো জল ঢালছি, ভগবানের কাছে একটাই ইচ্ছা যে আমার কুহু যেন সুস্থ থাকে। ওর যে একটা মানে কি বলবো, অসুখ ঠিক নয়, জ্বর আসলে ওর একটু মানে আমরা খুব ভয়ে থাকি। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যেন সুস্থ থাকে, ও যেন ঠান্ডা জ্বরটা যেন ভগবান ওকে না দেয়। জ্বর তো স্বাভাবিকভাবে আসবেই, বাচ্চাদের ঠান্ডাটা লাগবেই, কিন্তু তাও ওর জ্বরটা সবার মতন নয়। তো সেটাই ঠাকুরের কাছে আমি চাইছি, ওর যেন শরীরটা যেন সুস্থ থাকে। এই যে আমি ধূপকাঠি দিচ্ছিলাম, তো এসছে, মা আমাকে দাও আমি একটু দেব। তো যাই হোক ওকে দিচ্ছি, ঠিক মতো ধরতে পারে না যদিও আগুন, তো তাও একটু ভয় লাগে, ওকে আমি ধরিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক ধরেছে, কিন্তু হাতটা নড়বড় নড়বড় করছিলো বলে আমি বললাম তুই দে আমাকে, তোর দিতে হবে না। তো যাই হোক কোনো রকমে ঠাকুরকে একটু আরতি করে ওর হাত দিয়ে একটু ঘুরিয়ে, ওর জন্যই তো সমস্ত কিছু, ওর জন্যই পুজো দেওয়া। তো ওর যদি কিছু ইচ্ছা থেকে থাকে তো সেগুলো পূরণ করো। আর মা হয়ে আমার কাছে আমার সন্তানের জন্য একটাই ইচ্ছা, আমার সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক, আর যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে। এটাই একমাত্র আমার ভগবানের কাছে প্রার্থনা, এটাই আমার ইচ্ছা।
তো যে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো ওই ঠাকুরমশাই কথা বলছিল, তো ওগুলো শুনছিলাম, আর বাবা ভিডিও করছিল, তো ওই জন্যই বাবার দিকে বারবার তাকানো হচ্ছিলো। পুজো শেষ হয়ে গেছে, হাতে ফুল নিয়ে ও ঠাকুরকে দেবে, প্রসাদ খাবে কতক্ষণে, তো এইগুলোই করছিল আর কি। কিন্তু অতটা চঞ্চলতাও করেনি, শান্ত হয়েছিল, ভেবেছিলাম মনে হয় চঞ্চলতা করবে, তো ওকে একটু ঠাকুরের তাপ দিয়ে দিলাম, এই যে প্রণাম করতে বললাম, এই দেখো ঠাকুরের কাছে মাথা নিচু করে প্রণাম করছে। তো ওরা বাবা আবার বলছে যে মা প্রণাম করবে, তো তুমিও করো, যে আমি প্রণাম করেছিলাম, তাই আবার আমি একটু দেখিয়ে দিলাম, তাই দেখেও আবার একটু প্রণাম করলো। তো এইভাবে পুজোটা কমপ্লিট হয়ে গেল আমাদের। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরতে হবে। তো তার আগে পাশে, যেহেতু তোমাদের আগেই বললাম লোকনাথ বাবার, এটা অ্যাকচুয়ালি লোকনাথ বাবারই মন্দির, এই শিব মন্দিরটা পরে করা হয়েছে। তো কুহুর বাবা বলল যে যখন এসেছি তখন চলো ওখানেও একটুখানি মাথা ঠেকিয়ে যাই, একটু ঠাকুরের আশীর্বাদ নিয়ে যাই। তো সেখানে গিয়ে একটু ধূপকাঠি ধরিয়ে, একটা মোমবাতি ধরিয়ে, একটু আরতি করে, তো তুলসীতলাও ছিল সেখানে, একটু আরতি করে আমরা বাড়ি চলে আসলাম। এই যে বাড়ি এসে ওকে প্রসাদ ধরিয়ে দিলাম, আর আমি একটুখানি জল খেয়ে, প্রসাদ খেয়ে একটু জল খেয়ে আমার উপোসটাকে ভাঙলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, আজকের মতো টাটা।